তারপর শুভ আর তামি ওখান থেকে যার যার বাসায় চলে গেল। পরের দিন দুপুর বেলা তামি মাঝকেও ভার্সিটিতে যায়নি, তারপরে দুপুরের খাওয়া শেষ করে কাজে এসেছে। অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে, তো যদি ক্ষুধা লেগে যায়। তামিমের অ্যাক্সিডেন্টের পরের দিন রামু হাসান চৌধুরীর বাসায় গিয়ে বলে এসেছেন যে তামিম এখন অসুস্থ, তাই সে কিছুদিনের জন্য কাজে আসতে পারবে না। সারাদিন কাজ করে তামিম একেবারে রাতে বাসায় এসে ফিরল। তামিম বাসায় আসতেই তার আম্মু খাবারের আয়োজন করলেন। এরপর তামিম হাত মুখ ধুয়ে এসে তার আম্মুকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে তামিম তার রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তামিম আজ বেশ দেরি করে ঘুম থেকে উঠেছে, তাও ফোনে রিংটোন শুনে ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে কানে লাগিয়ে শুয়ে রইল। কিরে এখনো ঘুম থেকে উঠিসনি? না এখন মাত্র উঠলাম। ভার্সিটিতে আসবি না? এখন কয়টা বাজে? এখনো 9টা বাজেনি, তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে ভার্সিটিতে চলে আয়, আমিও আসছি। ভার্সিটিতে আসলে নিশ্চয় যদি কোনো সমস্যা পাকাই। আরে কিচ্ছু হবে না, আমি আসি না, তুই আয়। আচ্ছা বলে কলটা কেটে দিল। তারপর তো আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল, এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। প্রায় কিছুক্ষণ পর সে ভার্সিটিতে এসে পৌঁছাল। এর মধ্যে শুভ ভার্সিটিতে চলে এসেছে। এরপর তারা দুজন ভার্সিটিতে ঢুকে ক্লাসে যেতে লাগলো। ক্লাসে এসে ঢুকতেই তারা নিশির সামনে পড়ে গেল। তামিমকে দেখে নিশি তার সামনে এসে দাঁড়ালো আর বলল, কিরে ছাকরের বাচ্চা বেঁচে আছিস তাহলে? আমি তো ভেবেছিলাম মরেই গেছিস। কিছু না বলে নিশির পাশ কাটিয়ে চলে আসতে চাবে ওই নিশি তার পথ আটকে দাঁড়ায়। তুই যে আমার বডিগার্ড, এটা কি তুই ভুলে গেছিস? সামনে থেকে সরেন। এত কিছু পড়ো, তোর এখনো তেজ মরেনি দেখছি। আপনার সমস্যা কি? হ্যাঁ আপনার সাথে এমন করছেন কেন? ও আপনাকে কি ক্ষতি করেছে যে ওই দিন ওকে গাড়ি দিয়ে ধাক্কা মারলেন? বাহ সব কিছু জেনে গেছিস তাহলে, আর তুই কে রে আমাদের মধ্যে কথা বলিস? আমি কি সেটা আপনাকে জানতে হবে না? দেখি সামনে থেকে সরেন, আমরা ক্লাসে যাব। সরব না, কি করবি? দেখেন আপনার পায়ের নিচে একটা তেলা পোকা। কোথায় তেলা পোকা? তেলাপোকার নাম শুনলে এত ভয় পেয়ে উঠলেন, না জানি তেলাপোকা দেখলে কি করতেন। চাকরের বাচ্চা কোথাকার, ভার্সিটি শেষ হোক তখন তোকে মজা বুঝাবো। ওকে দেখবো না কি করতে পারেন তাকে। বলেই তামিমকে নিয়ে ক্লাসে ঢুকে পড়ল। তারপর তারা দুজন একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল আর নিশিও তার সিটে গিয়ে বসে পড়ল। এর কিছুক্ষণ পরেই স্যার ক্লাসে চলে আসলো আর ক্লাস করাতে আরম্ভ করলো। দেখতে দেখতে সবকটা ক্লাস শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটির ছুটির পর তামিম আর শুভ ভার্সিটি থেকে বের হতে দেখল সামনে নিশি দাঁড়িয়ে আছে, নিশির পাশে মায়াও রয়েছে। নিশিকে দেখে তারা অন্যদিকে হাঁটা ধরবে, তার আগেই নিশি তাদেরকে দাঁড়াতে বলে। এরপর নিশি মায়াকে নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো আর বলল, বিগত 3 দিন ধরে তুই আমাদের বাসায় কাজে আসিস না কেন? অসুস্থ ছিলাম তাই ছুটি নিয়েছি। অসুস্থ ছিলি তো আজ ভার্সিটিতে আসলে কিভাবে? এখন কিছুটা সুস্থ হয়েছি। ওকে তাহলে কাল থেকে কাজে আসিস কিন্তু, চল মায়া। তারপর নিশি মায়াকে নিয়ে সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পর তামিম আর শুভ যার যার বাসায় চলে গেল। তামিম বাসায় এসে খাওয়া দাওয়া করেই কাজে চলে গেল। সারাদিন কাজ করে আবার রাতে বাসায় ফিরল। বাসায় আসতেই শুরু হলো ঝুম বৃষ্টি, বৃষ্টির সাথে আস্তে আস্তে ঝড় তুফানও শুরু হলো। ঝড়ের এত গতি মনে হচ্ছে যে কোনো সময় তাদের বাসার ছাদে টিন উড়িয়ে নিয়ে যাবে। বলাই তো হয়নি, তামিমদের পুরো বাসা টিনের তৈরি, যেটা তামিমের আব্বু থাকতে বানিয়েছিলেন। বাইরে শৌ শৌ করে বাতাস বইছে, সাথে বৃষ্টিও হচ্ছে। তামিমের আম্মু তখন তামিমের রুমে আসলেন। বাবা কোথায় তুই? আমাদের রান্নাঘরের চালের টিন তুফানে ভেঙে ফেলেছে, এখন ওইখানে পানি পড়ে পুরো রান্নাঘর ভিজে যাচ্ছে। কি বল আম্মু, নতুন টিন দিয়ে তো আব্বু বাসা বানিয়েছিলেন, এখন টিন ভাঙলো কি করে? হ্যাঁ নতুন টিন দিয়েই বানিয়েছিলেন, কিন্তু রান্নাঘরের জন্য কয়েকটা টিন শর্ট পড়েছিল, তখন কয়েকটা পুরনো টিন দিয়েই রান্নাঘরটা বানাতে হয়েছে। এখন তাহলে টিন পাবো কোথায়? একটা পুরনো টিন আছে আমার ঘরের খাটের নিচে, ওইটা বের করে এনে রান্নাঘরে লাগাতে পারিস কিনা দেখ তো। আচ্ছা আমি দেখছি। তারপর তামিম আর আম্মুর রুমে গিয়ে খাটের নিচ থেকে খুঁজে একটা পুরোনো টিন বের করে কয়েকটা পিন আর হাতুড়ি নিয়ে রান্নাঘরে চলে গেল। এরপর রান্নাঘরের সেই ভাঙা অংশটা খুঁজে সেখানে ওই টিনটা লাগিয়ে দিল, কিন্তু তারপরে রান্নাঘরে পানি পড়া বন্ধ হলো না,
কারণ পুরনো টিনগুলোতে ঝঙ্কার পড়ে টিন ফুটো ফুটো হয়ে গেছে। এখন সেখান থেকেই পানি ঢুকে রান্নাঘর ভিজে যাচ্ছে। আম্মু, ঘরে কি আর টিন নেই? না বাবা, আর তো নেই। তাহলে এখন এইখানের পানি পড়া বন্ধ করবো কিভাবে? দাঁড়া, আমি আসছি বলেই তিনি রান্নাঘর থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর তামিমের আম্মু আবার রান্নাঘরে এসে ঢুকলেন হাতে কয়েকটা কাপড়ের টুকরো নিয়ে। এই নে, এইগুলো ফুটো হয়ে যাওয়া জায়গায় গেথে দে, তাহলে আর বেশি পানি এসে ঢুকবে না। কি বলো, এইগুলো দিলে তো আরো বেশি পানি এসে ঢুকবে। ঢুকবে না, তুই দে। আচ্ছা, বলি কাপড়ের টুকরোগুলো একে একে সব ফুটো হয়ে যাওয়াটা জায়গাটায় গেথে দিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পানি পড়া বন্ধ হয়ে গেল। এখন শুধু মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা পানি মেঝেতে পড়ছে। আম্মু, পানি পড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বাবা। আচ্ছা যা, তুই এখন তোর ঘরে গিয়ে এই শার্টটা বদলে ফেল, পানি পড়ে শার্টটা পুরো ভিজে গেছে। আচ্ছা আম্মু। তারপর তামিম তার রুমে গিয়ে তার পরনের শার্ট খুলে অন্য আরেকটা শার্ট পরে নিল। এরপর তার আম্মুকে নিয়ে রাতের খাবারটা খেয়ে সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তামিম অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। এত সকালে তাকে ঘুম থেকে উঠতে দেখিয়ে তার আম্মু এসে তাকে বললেন, কি রে তুই আজ এত সকাল ঘুম থেকে উঠলি কেন? আম্মু, অনেকদিন ধরে তো কাজে যাচ্ছি না, তাই ভাবলাম আজ চলে যাই। না, আজ যেতে হবে না, আরো কিছুদিন পরে যাবি। না গেলে হবে না আম্মু। কেন হবে না? কারণ হাসান স্যারের মেয়ে গতকাল আমাকে পরিস্থিতি দেখেছে আর বলেছে কাল থেকে যেন আমি কাজে আসি। এখন আমি যদি কাজে না যাই তাহলে ওই মেয়ে হাসান স্যারের কাছে বলবে যে আমি সুস্থ হওয়া সত্ত্বেও আজ কাজে আসিনি। বললে বলো, তারপরও তুই আজ কাজে যাবি না, যা এখন রুমে গিয়ে আরো কিছুক্ষণ ঘুমিয়ে নে। আচ্ছা আম্মু, বলেই তার রুমে চলে গেল। রুমে এসে তামিম আবার ঘুমিয়ে পড়ল। প্রায় কয়েক ঘন্টা পর তামিমের ভার্সিটি যাওয়ার সময় হলে তার আম্মু এসে তাকে ডেকে দিলেন। ঘুম থেকে উঠে খাবার খেয়ে তামিম ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে এসে এসে শুভর দেখা পেয়ে গেল। এরপর শুভকে নিয়ে সোজা ক্লাসে চলে আসলো। তামিম আর শুভ একে অন্যের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করছে। এমন সময় নিশি এসে ক্লাসে ঢুকল। নিশি ক্লাসে ঢুকে তামিমের দিকে একবার রাগী চোখে তাকিয়ে মায়ার পাশে গিয়ে বসে পড়ল। কিরে, আজ তোর আসতে এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই। ও, কিন্তু তুই তো প্রতিদিনই ঘুম থেকে তাড়াতাড়ি উঠিস, তাহলে আজ দেরি হলো কেন? প্রতিদিন তাড়াতাড়ি উঠি বলে কি একদিন দেরি হতে পারে না? আরে, আমি তো এমনি জিজ্ঞেস করলাম, এইখানে এত রেগে যাওয়ার কি আছে? এমনি ভালো লাগছে না, একটু চুপ থাকো তো। আর কিছু বললো না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করতে শুরু করলেন ভার্সিটির ছুটির পর। ভার্সিটির ছুটির বেল বাজতেই তামিম আর শুভ ভার্সিটি থেকে বেরিয়ে তামিম তার কাজে আর শুভ তার বাসায় চলে গেল। নিশিও তার মায়াকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো তামিমকে ধরার জন্য, কিন্তু ভার্সিটি থেকে বের হয়ে সে আর তামিমকে কোথাও খুঁজে পেল না। নিশি এদিক সেদিক তাকিয়ে তামিমকে খুঁজতে লাগলো। এমন সময় মায়া বলে উঠল, কিরে কাকে খুঁজতেছিস? হ্যাঁ না, কাউকে না। আচ্ছা তাহলে চল, আজ আমাদের রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। আমাদের রেস্টুরেন্ট মানে? মানে আমার আব্বুর রেস্টুরেন্টের কথা বলছি। তোদের রেস্টুরেন্ট আছে? কই, আগে বলিসনি তো। আরে কিভাবে বলবো, কয়েকদিন হলো মাত্র আব্বু নতুন রেস্টুরেন্ট খুলেছেন। ও, তাহলে তো যেতেই হয়, চল তাহলে তোদের রেস্টুরেন্টে যাই। দাঁড়া, একটা রিকশা ডেকে নিই আগে। তারপর মায়া একটা রিকশা ডেকে সেই রিকশায় দুজন উঠে বসলো। এরপর তারা দুজন সেই রিকশা নিয়ে মায়াদের রেস্টুরেন্টে চলে আসলো। রেস্টুরেন্টে এসে রিকশা ভাড়া মিটিয়ে দুজন ভেতরে গিয়ে ঢুকলো। কেন আসতে পারি না বুঝি? আব্বু, ও আমার ফ্রেন্ড, ওকে আমাদের রেস্টুরেন্ট দেখাতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? জি, আমিও ভালো আছি। পিজ্জা খাবো। আচ্ছা আব্বু, এই নিশি আয়। তারপর মায়া নিশিকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো আর দুজন একে অন্যের সাথে টুকটাক কথা বলতে লাগলো। এদিকে মায়ার আব্বু একটা ওয়েটারকে ডেকে মায়া আর নিশির টেবিলে পিৎজা দিতে বললেন। কিছুক্ষণ পর একটা ওয়েটার মায়া আর নিশির জন্য পিৎজা নিয়ে আসলো। ম্যাম, আপনাদের পিৎজা।
তামিমকে দেখে তো মায়া আর নিশি অবাক, ওরা ভেবেই পাচ্ছে না যে তামিম এখানে কি করছে। এদিকে তামিমও মায়া আর নিশিকে দেখে হালকা অবাক হলেও নিজেকে সামলে নিল। আরে আপনি এখানে কি করছেন? না মানে আমি এখানে কাজ করি এই দুদিন ধরে। ও এর জন্যই বুঝি আমাদের এখানে আর যাস না, তাই না? না আসলে তা নয়, কাল থেকে যাব। ঠিক আছে, এখন এখানেই থেকে যা, আর আমাকে এক গ্লাস পানি এনে দে। একটু বসেন, আমি এক্ষুনি আপনাদের জন্য পানি দিয়ে আসছি। নিশি মনে মনে এরকম নানান বিষয় ভাবছে, এমন সময় সে কি মনে করে যেন পেছনে তাকালো আর দেখলো তামিম দুটো গ্লাস ভর্তি পানি নিয়ে তাদের দিকে আসছে। নিশি এবার মনে মনে রেডি হয়ে নিল তামিমকে একটা শিক্ষা দেওয়ার জন্য। তারপর তামিম যেই তাদের কাছে এসে দাঁড়াবে, অমনি নিশি তার একটা পা তামিমের পায়ের সামনে ধরল। ব্যাস এতেই কাজ হয়ে গেল। তামিম এতে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল আর তার হাত থেকে গ্লাস দুটো নিচে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এরপর তামিম কোনো রকমে নিচ থেকে উঠে দাঁড়াতেই নিশি তামিমের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে তামিমের ওখানেই গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চাকরের বাচ্চা কোথাকার, দেখে চলতে পারিস না? আরেকটুর জন্যই তো আমার উপরেই পড়ে যেতে। ও বুঝেছি, ওই দিন ভার্সিটিতে যে আমি তোকে বকা দিয়েছিলাম তার শোধ নিতে চাচ্ছিলে আজকে, তাই না? না ম্যাম, আসলে হঠাৎ কিছু একটা সাথে আমার পা লেগে যায়, তাই পড়ে গিয়েছে। তুই কি মনে করিস আমি কিচ্ছু বুঝি না? আমাকে তুই বোকা পেয়েছিস? কিছু বলতে যাবে তার আগে নিশিতাকে থামিয়ে দিল। দাঁড়া, আঙ্কেলকে বলে তোকে আজকে কাজ থেকে বের করব। বলে আঙ্কেল আঙ্কেল বলে মায়ের আব্বুকে ডাকতে লাগলো। মায়ার আব্বু এতক্ষণ ক্যাশে বসে তাদের কর্মকাণ্ড দেখছিলেন, কিন্তু তখন একটু ঝামেলা থাকায় আর আসতে পারেননি। এখন নিশির ডাক শুনে তিনি তাড়াতাড়ি করে ক্যাশ থেকে উঠে তাদের কাছে চলে আসলেন। দেখেন না আঙ্কেল, এই ছেলে আমার গায়ে পানি ফেলার চেষ্টা করছিল, কিন্তু পানি ফেলতে না পেরে গ্লাসগুলো নিয়ে নিচে পড়ে যায় আর গ্লাস দুটোও ভেঙে ফেলে। স্যার বিশ্বাস করেন, আমি ওনার গায়ে পানি ফেলতে চাইনি। আসলে ওনাদের জন্য পানি নিয়ে আসার সময় কিছু একটা সাথে আমার পা লাগাতে আমি নিচে পড়ে যাই, তাই গ্লাস দুটো ভেঙে যায়। না আঙ্কেল, ও মিথ্যে বলছে, ও আমার গায়ে সত্যি পানি ফেলতে চাচ্ছিল। আমি জানি না আঙ্কেল, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি মায়াকে জিজ্ঞাসা করেন। কি রে মায়া, তুই চুপ করে আছিস কেন, কিছু বল। আবু, তুমি এমন লোক আমাদের রেস্টুরেন্টে রাখো কেন, বুঝি না। আর আমারই ভুল হয়েছে নিশিকে এইখানে নিয়ে এসে। চল নিশি এখান থেকে, বলে নিশিকে টেনে সেখান থেকে বাইরে নিয়ে আসলো। মায়ের আব্বু কোনোভাবেই মায়াকে আটকে রাখতে পারেননি, তার আগেই মায়া নিশিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। আজ প্রথম ওনার মেয়ে ওনার রেস্টুরেন্টে আসলো আর একটা ছেলের জন্য ওনার মেয়ে কিছু না খেয়েই চলে গেল। মায়ার আব্বু এতে রেগে গিয়ে তামিমকে ধমকাতে শুরু করে। এদিকে মায়া নিশিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে রইল। কিরে, তুই আমায় নিয়ে এখানে আসলি কেন? তুই একটু এখানে থাক, আমি ভিতরে গিয়ে আব্বুকে বলে ওই ছেলেকে কাজ থেকে বের করে দিয়ে আসি। সত্যি? তুই থাক, আমি আসছি। মায়ের রেস্টুরেন্ট ঢুকে দেখলো তার আব্বু তামিমকে ধমকাছেন। এই দৃশ্য দেখে মায়া তাড়াতাড়ি করে তাদের কাছে এসে দাঁড়ালো আর তার আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু তুমি ওকে ধমকাচ্ছো কেন? আব্বু আমি রাগ করিনি, এমনি গিয়েছি, ও বাহিরে আছে এখন, না পরে। আর একটু আগে যা ঘটেছে তাতে ওনার কোনো দোষ নেই, আসলে উনি হঠাৎ হোঁচট খেয়ে নিচে পড়ে যান আর এতে ওনার হাত থেকে গ্লাস দুইটা পড়ে ভেঙে যায়। ও আসলে ভুল করে ফেলেছে, ও বুঝতে পারেনি। আচ্ছা তুমি এখন এখান থেকে যাও, আমি একটু ওনার সাথে কথা বলবো। আছে, তুমি এখন যাও, তোমাকে এসব পরে বলবো না। বলেই মায়ার আব্বু সেখান থেকে চলে গেলেন। আপনি যে নিশির বডিগার্ড হয়েছেন, এতে ওর আব্বু আপনাকে কত টাকা দিয়েছে? এসব জানা আপনি কি করবেন?